হরে কৃষ্ণ। আগামী 14ই ফেব্রুয়ারি 2022 সোমবার মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি নিত্যানন্দ ত্রয়োদশী এবং নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব। তাই এই নিত্যানন্দ ত্রয়োদশী মহা মহোৎসব উপলক্ষে সেদিন দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে হবে। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শশীসুত অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হন। নিত্যানন্দ নমস্তভ্যম নিতাই কৃপা প্রদায়িনে কৌল কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নম। নিত্য আনন্দ প্রেম প্রদানকারী কলির কলমশ নাশকারী এবং জাহ্নবা দেবীর প্রতি শ্রীমন নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম নিবেদন করি। সেবক ভগবান শ্রী বলরামের কৌল অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলনকে আরও বেগমান করার জন্য পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রথম অবতার শ্রী বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হন। শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবী পুত্র রূপে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে। তাই এই মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি অনেক মাহাত্মপূর্ণ, কারণ মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে সর্বপ্রথমে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হলে আমরা রাধাকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব। নিত্যানন্দ প্রভু অনেক উদার এবং অকাতরে কৃষ্ণপ্রেম দান করেন। নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপাপী জগাই মাধাই উদ্ধার হয়েছে। তাই আমরা যদি এই পাপময় জীবন থেকে সংসার রূপ কারাগার থেকে উদ্ধার পেতে চাই তাহলে আমাদের অবশ্যই নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিতে হবে, যার চরণ কোটি চন্দ্রের চেয়েও সুশীতল। তাই আমরা যদি নিত্যানন্দ প্রভুকে খুশি করতে পারি তাহলে আমরা অবশ্যই নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারব, কারণ মহান পাপীদের যদি তিনি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের কেন করবেন না। তাই এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি খুবই গুরুত্ব সহকারে আমাদের পালন করতে হবে। তাই আপনারা সেদিন আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে যেতে পারেন, কারণ সেদিন প্রতিটি ইস্কন মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী মহা মহোৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। সেই অনুষ্ঠানে যোগদান করে ভক্ত সঙ্গ করতে পারেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর অভিষেক করা এবং দর্শন করে নিত্যানন্দ প্রভুর চরণে ফুল দিতে পারেন। আর যারা আসতে পারবেন না সেদিন বেশি বেশি করে হরিনাম জপ, নিত্যানন্দ প্রভুর নীলা শ্রবণ পাঠ করা এবং যেহেতু মাঘ মাস মাঘী স্নান অর্থাৎ প্রাতঃস্নান করে ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করতে হবে এবং আমাদের যে সর্বোচ্চ ভালোবাসা এবং প্রেম সেটাকে নিত্যানন্দ প্রভুর চরণে নিবেদন করতে হবে। হরে কৃষ্ণ। তাই আপনারা সবাই নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী তিথি পালন করবেন এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ।